একটা ই দিয়েছি, গ্রেড বিম দিয়েছি, এর মধ্যে আপনার চারটি করে ই দেওয়া আছে। প্রথম পর্যায়ে 1856, দ্বিতীয় পর্যায়ে 452, তৃতীয় পর্যায়ে 683 এবং সর্বমোট 2991। আমাদের টার্গেট হচ্ছে এই এখন পর্যন্ত 3961টি আমরা ভূমিহীন গৃহহীন আমরা খুঁজে পেয়েছি এতজনকে। পাশাপাশি আমরা যে নতুন 10টি উপজেলা আবার আমরা ভূমিহীনদের সার্চ করছি, সেখানে গিয়ে আমরা আবেদন পেয়েছি প্রায় 6602টি। এখান থেকে আমাদের আনুমানিক আমরা ধারণা করছি, যেটি আমাদের আগামী এই 30 তারিখের মধ্যে আমরা শেষ করতে পারবো, আমাদের সেখানে 2500-এর মতো হতে পারে, প্লাস মাইনাস 2500 হতে পারে। তাহলে আমরা যে আবেদনগুলি পেয়েছি, বিশেষ করে আপনারা জানেন যে অনেক ফ্লোটিং পিপল আছে বরিশাল সিটি কর্পোরেশনে, বিভিন্ন পৌরসভাগুলিতে, তারা কিন্তু ইউনিয়নে যেতে চায় না, কারণ এটি বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্বপ্নের জায়গা। আমরা এই ব্যাপারে কোনো রকমের কোনো আপোষ করিনি, করব না, আমরা কোনো অন্যায়ের সাথে, আমরা কোনো ধরনের কোনো কিছুর সাথে আমরা এখনও পর্যন্ত সামান্যতম চুল পরিমাণ আমরা আপোষ করিনি। যদি আমাদের কোনো ভুলভ্রান্তি, কোনো ধরনের কোথাও ল্যাপসেস, শর্টকামিংস থেকে থাকে, আপনাদের সবসময় আমরা বলেছি যে পিপল আওয়ার ফ্রেন্ড, আপনারা আমাদের সবসময় ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। এটা আমাদের 2,59,500 টাকা বেড়েছে। আপনারা জানেন যে আসলে এটা শুরু করেছিলাম আমরা 1,71,000 টাকা দিয়ে, পরে 1,90,000, এখন 2,59,500 টাকা। তা আপনারা বুঝতে পারছেন যে আমরা আগে ঢালাই দিতে পারতাম না, পিলারে আমাদের রড ছিল না, আগে আমাদের এই লিন্টারের কাজগুলি, অ্যাঙ্গেলগুলি ছিল না, এখন সব কিছু আছে। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না, এই প্রত্যয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্প, সারা দেশে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন ভূমিহীন মানুষকে পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন। এবং আগামী 21 জুলাই সারা দেশে এই ভূমিহীন গৃহহীন মানুষদেরকে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের ঘর প্রদান করা হবে, সেই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন তিনি। বরিশাল বিভাগে এই পর্যায়ে 3,550 জন গৃহহীনকে গৃহ প্রদান করা হবে। সেই অনুষ্ঠানে আমাদের প্রতিটি উপজেলা হেডকোয়ার্টারে উপজেলা নির্বাহী অফিসারগণ ভূমিহীন গৃহহীনদের হাতে এই দলিল এবং খারিজ খতিয়ান তুলে দিবেন। বরিশাল বিভাগের কাঁঠালিয়া উপজেলা এবং দশমিনা উপজেলা, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা, বরিশাল বিভাগের দুটো জেলা মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ গৃহহীন ভূমিহীন হিসাবে ঘোষণা করবেন। এবং আমাদের পরিকল্পনা আগামী ডিসেম্বরের মধ্যে বরিশাল বিভাগের সকল উপজেলাকে আমরা ভূমিহীন গৃহহীন ঘোষণা করার মতো কাজ করছি এবং ঘোষণা করবো ইনশাল্লাহ। প্রথম পর্যায়ে 6,088, দ্বিতীয় পর্যায়ে 7,153, এই হলো 13,241, এবং এইটা এখন যেটা চলমান এটাকে আমরা বলছি তৃতীয় পর্যায়ে। সেই তৃতীয় পর্যায়ের মধ্যেও 3,210 অলরেডি দেওয়া হয়েছে, তার মানে 16,451 জনকে ইতিমধ্যে ঘর হস্তান্তর করা হয়ে গেছে, আর আগামী 21 জুলাই হস্তান্তর করা হবে 3,550 জনকে।